হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ওয়েলকাম টু ইউর চ্যানেল দ্য প্রিপারেশন তোমাদের নিজেদের চ্যানেল দ্য প্রিপারেশনে তোমাদের সকলকে স্বাগত আমি তাপস কুম্ভকর আজকে প্রাইমারিটেড ইন্টারভিউ নিয়ে আমাদের আজকে দ্বিতীয় ক্লাস হচ্ছে এই রিসেন্ট এই বছরের দ্বিতীয় ক্লাস হচ্ছে যে প্রশ্নগুলো আমি আপনাদের আপনারা দেখেছেন সেই প্রশ্নগুলো ছাড়াও আরও নতুন অনেক কিছু প্রশ্ন নিয়ে আমরা কিন্তু আলোচনা করবো এবং আপনাদের কাছে একটা অত্যন্ত বিনম্র নিবেদন কথাগুলো মন দিয়ে শুনবেন কারণ অনেক প্রশ্নের উত্তর কিন্তু এখানে লেখা নেই আমি কিন্তু আপনাদেরকে বলবো সেই কথাগুলো কিন্তু মন দিয়ে শুনুন তাহলে কিন্তু আপনি অনেকগুলো জিনিস জানতে পারবেন কেমন তো চলুন আর বেশি দেরি না করে আজকের ক্লাসটি আমরা শুরু করি প্রাইমারি টেট ইন্টারভিউর আজকের দ্বিতীয় ক্লাস যে প্রশ্নগুলি মূলত আমরা আলোচনা করব আপনারা যারা থামলে দেখতে পেয়েছেন সেগুলো হচ্ছে এইগুলো যে আপনি প্রাথমিক শিক্ষক হতে চান কেন টেট এর উৎস কী বাংলায় যে দুটি কী আছে একটা কয় হ্রষ্টই এবং একটি কয়ে দীর্ঘই এদের ব্যবহার বলুন কেমন এই প্রশ্নগুলো ছাড়াও আরও অনেকগুলো নতুন প্রশ্ন নিয়ে আলোচনা করব কিন্তু সেগুলো আপনারা মন দিয়ে শুনুন তো চলুন আর বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা শুরু করি আজকের প্রথম প্রশ্ন দেখুন এখানে কি আছে যে ন্যাচারালি দেখুন আপনাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করবে প্রথমে আপনার নাম কি আপনি কোথা থেকে আসছেন আপনার শিক্ষাগত যোগ্যতা কীরকম যেগুলো ট্রেডিশনাল কোয়েশ্চেন এগুলো সম্পর্কে আপনারা অলরেডি ওয়াকিবহাল আছেন যদি না থাকেন আমি সেগুলো আপনাদেরকে প্রোভাইড করব যে সেইগুলোর আনসার কতটা মার্জিত ভাষায় বা পরিমার্জিতভাবে আপনি দিতে পারেন যাতে পরীক্ষকরা যারা ইন্টারভিউ থাকে তারা যাতে আপনার প্রতি একটু ইনফ্লুয়েন্স হয়ে যান তা সেটা চেষ্টা করবেন কিন্তু আপনি ওকে তো প্রথম প্রশ্ন আছে আপনি প্রাথমিক শিক্ষক হতে চান কেন এটার আনসারটা কিন্তু আপনাকে অত্যন্ত একটু স্মাইলিং ফেসে আপনাকে দিতে হবে যে শিক্ষক হচ্ছে জাতি গঠনের কারিগর শিশুর মন ফাঁকা স্লেটের মতো শিক্ষক সেই মনে নৈতিকতা উদারতা সহ নানা গুণের সঞ্চয় করে থাকেন এটা কিন্তু মূর্ধন্য হবে আমি আবারও বলছি অনেক সময় এখান থেকে বানান বলে যে গুণ বানান করুন যে গুণের কথা আপনি বলেছেন সেই গুণ বানান করুন ওটা বলতে পারে সেটা নিয়ে আমি পরে আসছি সঞ্চার করে থাকেন সেই শিশুই একদিন সমাজ ও দেশের নেতৃত্ব দেয় তার নেতৃত্বেই একটি জাতি উন্নতির শিখরে পৌঁছায় আমি সেই জাতি তথা দেশ গঠনের কারিগর হতে চাই এই কারণেই আমি প্রাথমিক শিক্ষক হতে চাই এটা আপনি বলতে পারেন এরপর প্রশ্ন আসি যদি আপনাকে বলে যে গুণ এখানে যেমন দন্তন্য লিখেছি এটা অ্যাকচুয়ালি মূর্ধন্য হবে নাকি সেই গুণের ক্ষেত্রে যে আপনি বলে গুণ দু রকমের হয় একটা গয় হস্যু দন্তন্য একটা গয় হস্যু মূর্ধন্য হয়ে থাকে তো তো এখানে দেখুন এটা দু রকমের হতে পারে আপনাকে দন্তন্য বলতে পারে আপনি মূর্ধন্যও বলতে পারেন তো যদি মূর্ধন্য থাকে সেখানে গুণের অর্থ হবে যে গুণ আমরা অঙ্ক করি সেটা আজই দন্ত না থাকে তখন গুণ বলতে বোঝায় একটা মানুষের যে দোষ গুণ যেটা বোঝায় সেই গুণ অর্থে গুণ বোঝানো হবে কেমন এটা নিয়ে পরে প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আপনাদেরকে আমি জানাচ্ছি অথবা এর আরও একটি আনসার হতে পারে যে আপনি প্রাথমিক শিক্ষক কেন হতে চান এর আনসারটা আপনি এইভাবেও দিতে পারেন যে যখন আমি ডিএলএড করার সময় প্র্যাকটিস টিচিং করতে যাই তখন ছোটো ছোট শিক্ষার্থীদের কাছ থেকে যে সম্মান ও অকৃত্রিম ভালোবাসা আমি পেয়েছি তা কখনোই ভুলতে পারবো না তাই আমি প্রাথমিক শিক্ষক হতে চাই যদি আপনি ছোট্ট করে দিতে চান তাহলে আপনি এটাই বলতে পারবেন যদি আপনি বলেন যে আমি ডিএলএড তো নয় আমি বিএড ট্রেনিং তখন আপনাকে কিন্তু একটু সেইভাবে পরিমার্জিত ভাষায় বলতে হবে যে ছোট শিশুদেরকে পড়িয়ে যে আমি যাদের সম্মান এবং তার যে অকৃত্রিম আমি ভালোবাসা পেতে পারি সেই ভালোবাসাটার লোভ আমি কখনও ছাড়তে পারিনি তা সেই কারণেই আমি প্রাথমিক শিক্ষক হতে চাই আপনি এটা বলতে পারেন এরপর এখান থেকে আপনার প্রশ্ন আসবে যে আপনি তো ডিএলএড বলছেন তাহলে ডিএলএডের ফুল ফর্ম কী এটা আপনারা সকলে জানেন ডিএলএডের ফুল ফর্ম হচ্ছে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এখন প্রশ্ন আসবে এই যে এলিমেন্টারি যেটা হয় এই এলিমেন্টারি কথাটার অর্থ কী এলিমেন্টারি কথাটির অর্থ কি না এই এলিমেন্টারি কথাটির অর্থ হচ্ছে প্রাথমিক ওকে প্রাথমিক শিক্ষা বলবেন না এলিমেন্টারি কথাটির অর্থ হচ্ছে প্রাথমিক ওকে তো এখান থেকে প্রশ্ন হবে এরপর আপনাকে সেখান থেকে প্রশ্ন করতে পারে এইভাবেও যে আপনি মাধ্যমিক পাস করেছেন কোথা থেকে বা আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন কোথা থেকে আপনি হয়তো বলা হলো আপনি বললেন যে পার্টিকুলারটা নিজের আপনার হাই স্কুলের নাম বললেন তখন আপনাকে বললেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কন্ডাক্ট করে কোন বোর্ড তখন আপনাকে বলতে পারছি আনসারটা কি বলুন তো উচ্চ মাধ্যমিক কন্ডাক্ট করে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান বোর্ড অর্থাৎ ডাব্লু এটা কিন্তু প্রকাশ করে এখন তখন যেটা বলবে তখন আপনাকে বলবেন যে এনার যে এখন বর্তমান যে সভাপতি আছে তার নাম কী এই হবে অর্থাৎ আপনাকে শিক্ষা সংক্রান্ত যতগুলো অর্গানাইজেশান বা সংগঠন বা সংস্থা আছে আমাদের গভর্নমেন্ট সংস্থা বেঙ্গলে তাদের প্রত্যেকের নাম প্রত্যেকের শর্ট ফর্ম তাদের হেডকোয়ার্টারটা কোথায় অবস্থিত এবং তাদের যারা হেড আছেন অর্থাৎ সেক্রেটারি বা তাদের প্রেসিডেন্ট কে আছেন বর্তমানে সেগুলো আপনাকে কিন্তু লিপিবদ্ধ করে রাখতে হবে কিন্তু কারণ প্রশ্নটা আপনার সেখান থেকেও আসতে পারে কিন্তু কারণ এখানে আপনাদের বলছি যে যারা ইন্টারভিউ নেন তারা কিন্তু মানে প্রশ্ন লিখে রাখেন না আপনি যেরকমভাবে উত্তর দেবেন তাদের সাথে আপনি যেরকম কথা বলবেন আপনার সেখান থেকেই কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যেমন ধরুন আপনি হয়তো বললেন যে আপনি নদীয়া জেলার অন্তর্গত তখন আপনাকে বলবে যে নদীয়া জেলা মানে ভৌগোলিক দিক থেকে নদীয়া জেলা কেন বিখ্যাত তার আনসারটি কী হবে বলুন তো না ভৌগোলিক দিক থেকে নদীয়া জেলা বিখ্যাত একটাই কারণে সেটা হচ্ছে কৃষ্ণনগরের ওপর দিয়ে মানে আপনাদের করকট কর্কটক্রান্তির রেখা কিন্তু বয়ে গেছে না বলুন তখন আপনাকে সেই ভূগোল থেকে এবার এই প্রশ্নটা আপনাকে যদি আপনি ভূগোল নিয়ে বলেন যে আপনি ভূগোল নিয়ে অনার্স করেছেন আমার হায়েস্ট কোয়ালিফিকেশন স্নাতক বা গ্র্যাজুয়েশন তখন সেখান থেকেও আপনাকে সেই প্রশ্নটা করতে পারে অর্থাৎ আপনার প্রশ্ন হবে কিন্তু আপনি যেরকমভাবে তাদের সাথে কথা বলবেন তাদের সাথে আনসার দেবেন তাদের সাথে উত্তর দেবেন তাদের সেখান থেকেই ওনারা কিন্তু আপনাকে প্রশ্ন করবে তাই আপনার প্রশ্নটা যথাসম্ভব আপনি সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে দেওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত কোনো কিছু অ্যাড করার চেষ্টা করবেন না আর সেখান থেকেই কিন্তু আপনি তাদেরকে সুযোগ করে দেবেন যে আপনি অনেক বেশি প্রশ্ন করতে তাদেরকে মানে দিচ্ছেন আপনি কেমন নেক্সট আমাদের পরবর্তী প্রশ্নে চলে যায় টেট আপনাকে বলা হবে যে আপনি তো টেট কোয়ালিফাই করেছেন টেট কোয়ালিফাই তো এখানে এসেছেন তখন আপনি বলবেন যে হ্যাঁ তো এই টেটের বলবে উৎস কি টেট টেটের ফুল ফর্ম কী বলুন তো না টিচার এলিজিবিলিটি টেস্ট টেট ওকে বলবেন এই টেটের উৎস কী এটা কোথার থেকে এসেছে না টেট এসেছে কি বলুন তো অনেকে বলা হয় রাইট টু এডুকেশান অ্যাক্ট দু হাজার নয় সেটা কিন্তু নয় ওই এডুকেশানটার ওই অ্যাক্ট বা ওই আইনটির পুরো নাম কি বলুন তো পুরো নামটা হবে রাইট অফ চিলড্রেন এই দাটা উল্লেখ করবেন না রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান অ্যাক্ট টু থাউজেন্ড নাইন পুরো নাম এটা হচ্ছে ওর টাইটেল এর ওই আইনটা টাইটেল অনেকে আমরা রাইট টু এডুকেশন বলে থাকি না আর টি আর টি ই অ্যাক্ট দু হাজার নয় আমরা বলে থাকি অনেকে তার পুরো নামটা হচ্ছে রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান অ্যাক্ট টু থাউজেন্ড নাইন এটি কিন্তু আমাদের পার্লামেন্টে পাস হয় আগস্ট দু হাজার নয় দু হাজার নয়ের আগস্টে কিন্তু এটা পাস হয় পাস হয় মানে পার্লামেন্টে আমাদের প্রশ্ন তো আসতে পারে যে কখন পাস হয়েছে আবার বলবে যে আপনার কখন লাগু হয়েছে সারা দেশে লাগু হয়েছে পয়লা এপ্রিল দু হাজার দশ থেকে চালু হয়েছে কিন্তু এবং এটি সংবিধানের কত নম্বর ধারায় আছে না সংবিধানের একুশ এ ধারায় আছে যেটা একটা মৌলিক অধিকারের আন্ডারে পড়ে আর্টিকেল টোয়েন্টি ওয়ান মৌলিক অধিকারের মধ্যে পড়ে সেই আর্টিকেল টোয়েন্টি ওয়ানের এ যে সাবক্লজ আছে সেখানে আমাদের রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান অ্যাক্ট টু থাউজেন্ড নাইন এটি সেখানে লিপিবদ্ধ আছে আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ বা আর্টিকেল একুশ এ এই ধারায় আছে এখানে বলবে যে কত বছর বয়সের জন্য এই ফ্রি এডুকেশান অ্যান্ড কম্পালসারি এডুকেশানের কথাটা বলা হয়েছে না ছয় থেকে চোদ্দ বছর বয়সের মধ্যে এই কথাটা বলা হয়েছে এখন এখান থেকে আরো একটা প্রশ্ন আসবে তাহলে বলুন তো যে এই যে রাইট টু এডুকেশান অ্যাক্ট যেটা দু হাজার নয় আপনি বললেন এটা সারা ভারতের মধ্যে কোন রাজ্যে প্রথম লাগু হয় তো উত্তরপ্রদেশ রাজ্যে প্রথম কিন্তু আটটি লাগু হয়েছিল উত্তরপ্রদেশ রাজ্যে এখন আপনারা বলবেন যে আপনি একটু আগেই বললেন যে আইনটার নাম রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান অ্যাক্ট অথচ আপনি বারবার রাইট টু এডুকেশান অ্যাক্ট বলছেন দেখুন ওই আইনটাকে রাইট টু এডুকেশান অ্যাক্ট দু বলা হয় কিন্তু ওটা টাইটেল মানে সংবিধানে যে হিসাবে আইনটা লিপিবদ্ধ আছে সেই টাইটেলটা হচ্ছে রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান অ্যাক্ট কিন্তু এটা বলা হয় রাইট টু এডুকেশন অ্যাক্ট দু এটা হিসেবেই কিন্তু বলা হয় ওকে এটা সর্বপ্রথম উত্তরপ্রদেশে লাগু হয়েছিল উত্তরপ্রদেশ রাজ্য সরকার সেটা লাগু করেছিল ওকে দু হাজার ডিসেম্বর মাসে এখন এখান থেকে আপনার একটা কনফিউশন চলে আসবে যে আপনি বললেন যে সারা দেশে লাগু হয়েছিল পয়লা এপ্রিল দু থেকে অবশ্যই জয়ী ছিল কিন্তু উত্তরপ্রদেশ রাজ্য সরকার প্রথম মানে লাগু করেছিল ডিসেম্বর মাসেই দু হাজার ডিসেম্বর মাসে সেটা লাগু করেছিল কিন্তু কিন্তু সারা দেশে লাগু হয়েছিল পয়লা এপ্রিল দু এটা মনে রাখতে হবে অর্থাৎ আপনাকে সিম্পলি জিজ্ঞাসা করবে যে কোন রাজ্য সরকার প্রথম রাইট টু এডুকেশন অ্যাক্ট লাগু করেছিল না উত্তরপ্রদেশ এবার এখান থেকে প্রশ্ন আসবে যে টেট নেওয়াটা কত সাল থেকে শুরু হয় না টেট নেওয়াটা কিন্তু শুরু হয় যে অল ওভার ইন্ডিয়ার কথা বলছি দু সালে কিন্তু টেটের কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করা হয় কিন্তু যে টিচার এলিজিবিলিটি টেস্ট থাকবে ওকে তো সেই হচ্ছে টেটের উৎস এখান থেকে প্রশ্ন আসতে পারে এরপর আপনার আরও অনেক রকম প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আমি আপনাদের আলোচনা করবো যে আপনি যে জায়গা থেকে আসছেন যে জেলা থেকে আসছেন সেই জেলা কোনো ঐতিহাসিক বা ভৌগোলিক দিক থেকে বিখ্যাত আছে কি না বা সেই জেলা রিসেন্টলি কোনো নিউজে উঠে এসেছে কি না সেখানে কোনো কিছু হবে কি না সেই ব্যাপারে আপনাকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে সেই ব্যাপারে আমরা আপনাদেরকে সব রকমভাবে হেল্প করবো যারা আমাদের ইন্টারভিউ ব্যাচে এখনও ভর্তি হননি অবশ্যই আমাদের নিচের লিঙ্ক আছে সেখানে অবশ্যই ক্লিক করে জয়েন হয়ে যান কেমন নেক্সট আমাদের আজকের আরেকটি অত্যন্ত বেশ ট্রিকি কোশ্চেন নিয়ে আলোচনা করব আপনাদের সামনে যে বাংলায় দুটি কি ব্যবহার করা হয় দুটি কি আছে একটি হচ্ছে কয় হস্যই এবং অপরটি হচ্ছে কয়ে দীর্ঘই এদের ব্যবহার বলুন এটি আপনাকে প্রশ্ন করা হলো তখন কি হবে আনসার দেখুন যে কয়ে হস্যই যদি বলা হয় এই কিটির ব্যবহার কি হবে এবং কয়ে দীর্ঘই এই কী এর ব্যবহার কি হবে তো দেখুন যদি কয়ে দীর্ঘই ব্যবহার করা হয় তাহলে এটির উত্তর হয় হ্যাঁ বা না সূচক আকারে কয়ে দীর্ঘই উত্তরটা হবে হ্যাঁ বা না সূচক শব্দে কয়ে দীর্ঘই দিয়ে যে প্রশ্ন হবে তার উত্তর হ্যাঁ বা না দিই হবে এবং কয়ে হস্যই দিয়ে যে প্রশ্নটি করা হয় সেটির উত্তর কিন্তু বিবৃতিমূলক হয় যেমন যখন বলা হবে যে তোমার নাম কি তখন আমরা কয়ে হস্যই ব্যবহার করব ওকে তখন সেটা হবে কি তোমার নাম কি না আমার নাম তাপস কুম্ভকার এটা আমরা এটা বিবৃতিমূলক একটা উত্তর হয়ে গেল এবার যদি বলা হয় তুমি বিদ্যার তুমি কি বিদ্যালয়ে গিয়েছিলে তখন কিন্তু ওই কয়েক দীর্ঘই ব্যবহার করা হবে তখন হবে যে হ্যাঁ গিয়েছিলাম ব্যাস হ্যাঁ বা হ্যাঁ বা নাতে তখন উত্তরটা হবে এটাই হচ্ছে কিন্তু দুটো কী এর ব্যবহার এই রকমের আরও অনেক ট্রিকি আমরা কোশ্চান নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যেমন গণিত এবং অঙ্ক এই দুটো কি জিনিস বলা হয় না গণিত গণিত এবং অঙ্ক এই দুটো কি জিনিস এটা নিয়ে আপনাকে হয়তো বলতে পারে তখন তার উত্তরটি কীভাবে বলুন তো না গণিত হচ্ছে একটা বিষয় এবং অঙ্ক বলতে আমরা বোঝাই সংখ্যা বা অঙ্ক এক দুই তিন চার সেই সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা সমষ্টিকে নিয়ে যেটা বোঝায় পড়ানো হয় বা যেটা আমরা কষে থাকি সেটাই হচ্ছে কিন্তু অঙ্ক অর্থাৎ অঙ্ক হতে পারে যোগ বিয়োগ গুণভাগ অঙ্ক হতে পারে কিন্তু গণিত একটা সামগ্রিক বিষয় এরা এই রকমের অনেক কিছু ট্রিকি কোয়েশন নিয়ে আপনাদের সঙ্গে আমি কিন্তু আলোচনা করবো ওকে তো দেখতে থাকুন এইভাবেই পরবর্তী ক্লাসে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কোর্স কোশ্চেন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যারা এখনও আমাদের সাথে যোগদান করতে পারেনি নিচে দেখুন লিঙ্ক আছে সেখানে কিন্তু নিজের নাম লিখে অবশ্যই এবং প্রাইমারি টেট ইন্টারভিউ লিখে অবশ্যই পাঠিয়ে দিন যেমন আমাদের যে টিম মেম্বার আছে সে তাই সে কিন্তু আপনাকে আমাদের গ্রুপে ঠিক অ্যাড করে নেবে ওকে দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থাকুন সুস্থ থাকুন প্রচুর পরিমাণে পড়াশোনা করুন মনে রাখবেন পরিশ্রম ব্যতীত এই জীবনে কখনো সফলতা আসে না তাই পরিশ্রম করতে কখনো ছেড়ো না কিন্তু ওকে ডাটা বাবাই থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বান্দে মাতারাম